বাংলাদেশের পর্যটন শিল্প এবং হেরিটেজকে বিলেতের নতুন প্রজন্ম ও প্রবাসীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে সাংবাদিক ফয়সল মাহমুদের নির্মিত ডকুমেন্টারি এক্সপ্লোর বিয়ানীবাজার প্রদর্শিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই ডকুমেন্টারি প্রদর্শনী উদ্বোধন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি জাজ স্বপ্নারা খাতুন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার শাফি আহমেদ, প্রফেসর ডাক্তার সাফি আহমেদ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব হাবিবুর রহমান, চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদোস জলিল ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী। এক্সপ্লোর বিয়ানীবাজারের নির্মাণের প্রশংসা করে হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, এমন ডকুমেন্টারির মাধ্যমে যদি ব্রিটিশ বাংলাদেশিদেরকে বাংলাদেশের হেরিটেজ ও পর্যটন শিল্প তুলে ধরা হয়, তাহলে নতুন প্রজন্ম বাংলাদেশমুখী হবে এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণে না গিয়ে বাংলাদেশে যাবে। ফয়সল মাহমুদ, তরুণ সাংবাদিক, খুব মেধাবী সাংবাদিক, খুব সুন্দর একটা ডকুমেন্টারি বানিয়েছে বিয়ানীবাজারকে নিয়ে, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। বিয়ানীবাজারের প্রতিটা ঐতিহ্য সে তুলে ধরেছে এবং আমার মনে হয় এই ডকুমেন্টারিটা যদি আমরা ইংলিশ সাবটাইটেল করে নতুন প্রজন্মকে দেখাতে পারি, বিয়ানীবাজারে অন্তত পক্ষে যারা আছে এখানে নতুন প্রজন্মে, তারা সবাই বিয়ানীবাজারকে নতুন করে আবার আবিষ্কার করবে। প্রথম এশিয়ান ব্রিটিশ বাংলাদেশি জাজ স্বপ্নারা বেগম বলেন, এরকম উদ্যোগে সবাইকে আরও সহযোগিতার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পরিকল্পনা গ্রহণ করতে হবে। This documentary is exceptional and I really want to thank Faisal Mahmud for having the initiative to produce this, and I just love the extent of it, the depth of it, the analysis that you have brought to it and the intellectual rigor as a journalist. ক্যান্সার চিকিৎসায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর ডক্টর শাফি আহমেদ বলেন, বাংলাদেশে যারা স্বল্প সময়ের জন্য ছুটিতে যান তাদের পক্ষে সবকিছু একসাথে দেখা সম্ভব নয়। এরকম ডকুমেন্টারির মাধ্যমে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে এবং দেখতে পারবে। আমাদের এই প্রাকৃতিক সম্পদে ভরপুর বিয়ানীবাজার উপজেলা, আমরা বিয়ানীবাজার হিসাবে আমরা প্রাউড ফিল করি যে ফয়সল মাহমুদকে ধন্যবাদ। We did an amazing job to bring a lot more people to see what the richness of that area and what it has to offer. I actually have a map of what we can see in বিয়ানীবাজার. 52 মিনিটস এ তিনি পুরো বিয়ানীবাজারকে একেবারে কৃষি কাজ থেকে শুরু করে আপনার ধর্মচর্চা সব কিছুই তিনি এই ডকুমেন্টারিতে নিয়ে এসেছেন। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। যে আয়োজন হয়েছে ব্যতিক্রম ধর্মী আয়োজন, এই জন্য আয়োজককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা দীর্ঘদিন দেশের বাইরে থেকে বাংলাদেশ সম্পর্কে ধারণা নেই তাদের, তাদের পিতৃভূমি সম্পর্কে জানাতে এবং দেখাতে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানালেন এক্সপ্লোর বিয়ানীবাজারের প্রযোজক ও ডিরেক্টর ফয়সল মাহমুদ। আগামীতেও আমি বিয়ানীবাজার নিয়ে আরো বেশি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য, বাংলা ভাষাভাষী মানুষের তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে ডকুমেন্টারি নির্মাণের প্রশংসা করেছেন। তারা মনে করেন, বাংলাদেশের অজানা তথ্য নিদর্শন ও ইতিহাস ঐতিহ্য যদি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায় এবং পাশাপাশি প্রবাসী বিনিয়োগের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে বাংলাদেশ রেমিটেন্স অর্জন করতে পারবে।